এই মেয়ে কি চায়? বেয়াদব মহিলা, তোমার সাহস! রাজি তো আমার কাছে নাই, রাজের ফোন করতে গেছে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাবো? এত লেম জিনিসপত্র আপনার কি মাথা খারাপ? ওর নাকি এত এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনি হঠাৎ করে এখন আমার জামাইকে কিনে নিতে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন? থাকে এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে। নাহলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরি ভাবে, ইচ্ছা করে একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙানোর জন্য। আমি আমি কি আইডি চালাই? আপনি তো আইডি চালান না, কিন্তু তারা বলছে যে পরিমনি রাজার আইডি থেকে এই জিনিসগুলো পোস্ট করেছে। তোমার নামে আমার সাথে কথা বলে না একদম, কেউ যদি এরকম আঙুল তোলে আমার দিকে খালি খালি, আমি কিন্তু সবার নামে মামলা দিব। আর এইসব ফ্রেন্ড সার্কেলদের পাল্লায় পড়ে যদি আমার সংসারে কোনো এদিক ওদিক হয়েছে, তাহলে সবাই দায়ী থাকবে এই জন্য। শুনে এলাম এটা আমার নামে, আমার নাম দিয়ে বলছে, তো ওর কোনো রাইটই নাই যে একদম উইদাউট প্রমাণ আমার নামে কথাগুলো বলে যায়। রাজ তো 10 দিন ধরে ওর কাছে, রাজের ফোন ওর কাছে, রাজ আমার কাছে থাকে যে আমি আমার ফোন থেকে দিয়ে দিবো ছবিগুলো। এই মেয়ে কি চায়? তোমার সাহস! ওর নাকি এত এত ভালো ফ্রেন্ড, তাহলে বিয়ের পরে কেন যোগাযোগ রাখি নাই? আপনি হঠাৎ করে এখন আমার জামাইকে কিনে নিতে কেন? আমার জামাই তো আমার সাথে 10 দিন ধরে থাকে না, ওর সাথে থাকে কেন? থাকে রাজের ফোন থাকে ওর কাছে কেন থাকে? আমাদের ঘর ভেঙে গিয়ে ও ঘর করতে চায় না কি চায় তো বুঝলাম না। রাজের সংসার ভেঙে যাক, প্রবলেম হচ্ছে ও আমাকে নিয়ে কথা বললো কেন? ওদের ভিডিও ওদের ছবি দিয়ে আমি কি করবো? এগুলো নিয়ে আমার আমার কোনো সে নেই, এগুলো নিয়ে আমি কি কথা বলবো? এগুলো সিনেমাটা নিয়ে আমি কি বলবো? সে হচ্ছে ও আমাকে নিয়ে কেন কথা বললো? আমি নাকি ওর উপরে খেপা ছিলাম, তো কিভাবে খেপা? ও কিভাবে বুঝলো যে আমি খেপা? আমি কি ওর গালি দিচ্ছি ফোন দিয়ে, নাকি ওর সামনাসামনি যে আমি কিছু বলছি, নাকি অন্য কারো কাছ দিয়ে বলছি যে দেখো শুনে রে এটা এটা করতেছে এটার জন্য আমি এটা কিন্তু খেপা? আমি কার কাছে কি বলছি? আমি তো কারো ওর নাম নিয়ে ওর ওর এই সম্পর্কে তো কোনো কথাই হয় নাই, আমি তো একটা লাইনও বলি নাই কোথাও, না কোথাও বললাম না ওরে বললাম, তো ওর কেন মনে হলো যে খেপা? কারণ কি জানেন, কারণ ও ইন্টেনশনালি চায় এটা যে এটা ঘটুক এরকম কিছু। এখন তো আমার তাই মনে হচ্ছে যে সমস্ত নাটের গুরু হচ্ছে এই মেয়ে। নাহলে হুট করে তোমার মনে হইলো তুমি রাত সেই ভোর রাতে তুমি স্ট্যাটাস দিয়ে দিলা, ভোর রাতে তুমি মানে রাজের আগে থেকে মানে 10 মিনিটের মাথায় না 15 মিনিটের মাথায় ভিডিও ছবি সব ডিলিট হয়ে গেল, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন? এই মেয়ে জড়িত পুরাপুরি ভাবে, ইচ্ছা করে একটা চক্র কাজ করতেছে আমার সংসার ভাঙানোর জন্য। রাজি তো আমার কাছে নাই, রাজের ফোন করতে গেছে আমার কাছে। আর এগুলো আমি কেন করতে যাবো? এত লেম জিনিসপত্র আপনার কি মাথা খারাপ? ওর আইন আছে আমার আইন নাই? আইনের হুমকি রাখা এক একজন এসে বেয়াদব মহিলা, ঠিক আছে? আমার আগে আমি আগে আইনি ব্যবস্থা নেই, তারপরে আমি